প্রায় 4 বছর পর আয়কর মুক্ত সুবিধা ফিরে পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। একই সুবিধা 2029 পর্যন্ত পেলো আজ সুন্না ফাউন্ডেশন। 1983 সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে সবসময় কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল গ্রামীণ ব্যাংক। সুযোগটি প্রতিষ্ঠানটি পেয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের 33 ধারার আওতায়। 2013 সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও এই ধারা অব্যাহত রয়েছে। 2021 সালের 1 জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকে কর অব্যাহতির সুবিধা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এটি 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। অন্যদিকে 2029 সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আজ সুন্না ফাউন্ডেশনকে। বৃহস্পতিবার এ বিষয়ে আলাদা গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেখানে বলা হয়েছে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল সহ যাবতীয় নিয়ম পরিপালন করে তবেই এ সুবিধা পাওয়া যাবে। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো, তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লোমোশন ক্যামেরা নিয়ে এসেছি। চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি।